Is it? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা কেমন আছো? আশা করি মহান আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে তোমরা ভালো আছো। আমিও তোমাদের মেহরবানিতে, তোমাদের দোয়ায়, আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে ভালো আছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, সুদীর্ঘদিন যাবৎ আমরা তোমাদের ক্লাস নিতে পারছি না, প্রায় এক মাসের মতো হয়ে গেছে আমরা ক্লাস করছি না। বিভিন্ন প্রেক্ষাপটে আমরা ভেবেছিলাম যে স্কুল খোলা হয়ে যাবে, আমরা সরাসরি তোমাদের সাথে ক্লাস করব, কিন্তু তা হয়তো আর সম্ভব হয়নি। যাই হোক, ধারাবাহিকভাবে অনলাইন ক্লাসগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, যাতে আমাদের লেখাপড়ার বিঘ্নতা না ঘটে। তো আজকে তোমাদেরকে আমি রায়পুরা অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদের সকলকে অভিবাদন জানিয়ে শুরু করছি। ইসলাম ও নৈতিক শিক্ষা তোমাদের পাঠ্য তালিকায়, তোমরা জানো, ষষ্ঠ শ্রেণীর পাঠ্য তালিকার ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের প্রথম অধ্যায়ের পাঠ আট থেকে, আজকে আমরা আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা দেখেছো ইতিমধ্যে যে আমরা এই অধ্যায়ের যে আরও সাতটা বিষয় ছিল, এই সাতটা বিষয় আমরা তোমাদের সামনে উপস্থাপন করেছি। আজকে আমরা একেবারে লাস্ট পয়েন্ট অর্থাৎ আট নম্বর পয়েন্টের পরে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। আমাদের এই অধ্যায়ের মধ্যে যে বিষয়গুলো আছে, আকাইদ ও নৈতিকতা। সুপ্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, আকাইদ ও নৈতিকতা। তো এই আকাইদ ও নৈতিকতার উপরে আমরা ইতিমধ্যে অনেক আলোচনা করেছি, আকাইদের বিশ্বাস সম্পর্কে, আকাইদের অর্থ কী, আকাইদ কেন এবং নৈতিকতা কী, এটা তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা ইতিমধ্যে হয়েছে। তো আজকে যেহেতু আমাদের এই অধ্যায়টা শেষ, আমরা শেষ পর্যায়ে লেটটি ফিনিশ করতে চাচ্ছি। তো দেখো, আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো আকাইদ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা লক্ষ্য করো, আমি আবার করছি, আখিরাতের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করার নামই হলো আকাইদ। তোমরা জানো, পবিত্র কোরআন করিমে আমরা যারা মুসলমান ধর্মে বিশ্বাস করি, সেখানে একটি আয়াত দেওয়া হয়েছে, বিসমিল্লাহি রহমানির রহিম, কুল্লু নাফসিং যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মরণশীল। অন্যত্র আল্লাহ তাআলা বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছি সুন্দর কাজ করার জন্য, ভালো কাজ করার জন্য, একটা সময় তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে। আর অন্যত্র আরেক জায়গায় আল্লাহ তাআলা সূরা নিসায় বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালা কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যাদা, পৃথিবীর যেই প্রান্তেই মানুষ বসবাস করে না কেন, সেই প্রান্ত থেকে তাকে কী করতে হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আমরা তোমাদের কাছে শুধু এতটুকু বলতে চাই, যেহেতু আমরা মৃত্যুবরণ করব, মৃত্যুর স্বাদ আমাদেরকে গ্রহণ করতে হবে, সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে আখিরাতকে বিশ্বাস করার ব্যাপারে আমরা দাবি দিচ্ছি। এবং পবিত্র কোরআন করিম এবং হাদিসের মধ্যে এই বাস্যবে আছে যে আখিরাতকে বিশ্বাস করতে হবে, আর আখিরাতরে যারা বিশ্বাস করে না তারাই হচ্ছে কাফির, তারাই হচ্ছে মুশরিক, তারাই হচ্ছে তোমার বিদর্মী। তো আখিরাতকে বিশ্বাস করার নামই হচ্ছে আকাইদ। বিশেষ করে তাওহীদ, রিসালাত, আখিরাত, পূর্ণ উত্থান, আখিরাতের মানে পুনরায় উত্থান ইত্যাদির নামই হচ্ছে আকাইদ। কারণ হচ্ছে তাওহীদ মানে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা জানো ইতিমধ্যে। রিসালাত হতে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের প্রতি পূর্ণ বিশ্বাস করা, যেমন আমরা ঈমানে মুফাসসিলের মধ্যে আমরা পড়েছি, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই বিষয়গুলো আমরা তোমাদের সামনে নিয়ে এসেছি। অবশ্যই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, এবং প্রত্যেকটা ঈমানে মুফাসসিলের যে সাতটা বিষয়, এখান থেকে যদি কোনো মুমিন, কোনো মুসলমান, কোনো ব্যক্তি একটি বিষয়কে অস্বীকার করে, তাহলে সে কাফির হয়ে যাবে, সে মুশরিক হয়ে যাবে, সে কখনো মুসলিম হতে পারে না। প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, এরপরে হচ্ছে দুইটা অংশে বিভক্ত, তোমরা জানো যে একটা হচ্ছে আকাইদ আর একটা হচ্ছে নৈতিকতা। নৈতিকতা হলো নীতির অনুশীলন করা। প্রত্যেকটা মানুষ তার জীবন যাপন করতে গেলে একটা নীতির প্রয়োজন হয়। নীতিবিহীন যারা, নীতি নাই পশুর মধ্যে, তোমরা জানো পশুর কোনো চরিত্র থাকে না, চরিত্র বলা হয় মানুষদেরকে। অতএব আমরা মানুষ,
আমাদেরকে উত্তম আশরাফুল মাখলুকাত বলা হয়েছে। কোরআন করিমের ভাষ্য অনুযায়ী আমরা শ্রেষ্ঠ মানুষ। অবশ্যই আল্লাহ তাআলা বলছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে বানাইছি আমার ইবাদতের জন্য। এবং উত্তম অনুশীলন না করলে মানুষ পশুর সমান হয়ে যায়। পশু যেরকম তার যেখানেই খায় সেখানেই পেশাব পায়খানা করে, তারপরে পশু যেরকম তার পার্শ্ববর্তী লোকটাকে আরেকটা পশুকে এসে আঘাত করতে দ্বিধাবোধ করে না, ঠিক একটা মানুষ যখন চরিত্র থাকে না, একটা মানুষের যখন চরিত্র বিন্যাস হয়ে যায়, তখন সে তার এই পশুসুলভ আচরণ করার কারণে সে বাহ্যিক দৃষ্টিতে মানুষ হলেও সে বাহ্যিক দৃষ্টিতে মানুষ হলেও তোমার এমনি মানুষ নয়। কারণ ইসলাম যে দাবি তার কাছে করা হয়েছে, কোরআন যে দাবি তার কাছে করা হয়েছে, সেই দাবি অনুযায়ী সে কখনো কি না মানুষ হতে পারে না। এই জন্য নৈতিকতার মানে হচ্ছে নীতির অনুশীলন করা, এবং অর্থাৎ কথা ও কাজে উত্তম রীতি নীতি অনুশীলন করা। যেমন মার্জিত ও বিনয়ী হওয়া, উত্তম চরিত্রবান হওয়া ইত্যাদি। অন্যথায় অশ্লীল ও অশালীন আচরণ বিষয় সমূহ পরিত্যাগ করা ইত্যাদি। কারণ তোমরা জানো যে যদি কোনো মানুষ মানুষের চরিত্র না থাকে, মনুষ্যত্ব না থাকে, পশুর মনুষ্যত্ব যদি তার সাথে থাকে, পশু সুলভ আচরণ যদি করা হয়, তাহলে দেখতে যদিও সে মানুষ হয়, তাহলে কিন্তু সে মানুষ না, চারিত্রিকভাবে সে মানুষ না। আর এই কারণে আল্লাহ তাআলার আদালতে কিয়ামতের ময়দানে তার এই পানিশমেন্টের সম্মুখীন হতে হবে। আল্লাহ তাআলার কাছে সে পুরস্কারের বিনিময়ে সে পুরস্কার না পেয়ে সে পাবে তিরস্কার। সুতরাং সুপ্রিয় বন্ধুগণ, আমি শুধু এতটুকু বলতে চাই যেহেতু নৈতিকতার বিষয়টা নিয়ে আমাদের সমাজ ব্যবস্থাপনায় অনেক বিষয় জড়িত রয়েছে। একটা রাষ্ট্রের কোনো সরকার ব্যবস্থা চাচ্ছে না যে মানুষ অনৈতিক কাজ করুক। তোমার পরিবারে তোমার বাবা মা চাচ্ছেন না তুমি অনৈতিক কাজ করো, বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ আমরা যারা আছি আমরা চাচ্ছি না কোনো ছাত্র অনৈতিক কাজ করুক, তারপর সমাজের কোনো মানুষ চাচ্ছে না কেউ অনৈতিক কাজ করুক। তাহলে এই যে অনৈতিক কাজ, সেটা অভিশপ্ত কাজ, এটাকে কেউ পছন্দ করে না। এই সমস্ত অনৈতিক কাজ থেকে আমাকে তোমাকে বিরত থাকতে হবে এবং অন্যদেরকে বিরত রাখতে হবে। সৎ কাজের তারপরে বলা হয়েছে যে তা'মুরুনা বিল মা'রুফ, আল্লাহ বলেন ওয়াতাহাউনা আনিল মুনকার, ও মানুষ সকল তোমরা সৎ কাজের আদেশ দান করো এবং অসৎ কাজ থেকে মানুষকে বাধা দান করো। তারপরে লক্ষ্য করুন আকাইদু নৈতিকতার সম্পর্ক অত্যন্ত গভীর এ দুটা। কারণ বিশ্বাস ছাড়া যেরকম নৈতিকতা অর্জন করা যায় না, আর ওর অশালীন অশুভ হয়ে কোনো বিশ্বাসী লোক হওয়া যায় না। এজন্য আকাইদ যেরকম বিশ্বাস স্থাপন করা এবং নৈতিকতা দুই